দেখ, আজকে 71 নম্বর কোশ্চেন থেকে পড়াবো। কি বলছে? কর্মীদের অসাধুতার জন্য, ঠিক আছে, কারবারের ক্ষতিজনক ঝুঁকিকে কি বলা হয়? মানে যেটা বলেছিলাম, কর্মীদের মানে যে সমস্ত কর্মীরা কোম্পানিতে কাজ করে, ওরা দোকান থেকে জিনিসপত্র চুরি করতে পারে, টাকা পয়সাও চুরি করতে পারে, তো এইগুলো কি রকমের ঝুঁকির মধ্যে পড়ে? আগে থেকে বলে যাও, এটা হচ্ছে কর্মীদের মানবিক ঝুঁকির মধ্যে পড়ে, ঠিক আছে? তো এটা হচ্ছে কর্মীদের মানবিক ঝুঁকি। আগের দিন বলেছিলাম ঝুঁকি অনেক রকমের হয়, বলেছিলাম অর্থনৈতিক ঝুঁকি হয়, রাজনৈতিক ঝুঁকি হয়, সরি, বাজার সংক্রান্ত ঝুঁকি হয়, প্রাকৃতিক ঝুঁকি হয়, মানবিক ঝুঁকি হয়। এটা কোনো কর্মী করলো, মানে কোম্পানির মধ্যে যে সমস্ত কোনো কর্মীরা চাকরি করে, যারা কাজ করে, তারা কোম্পানির গুডস থাকতে পারে, বিভিন্ন রকমের গুডস থাকতে পারে, গোডাউন, সেই গুডস গুলো ওরা চুরি করতে পারে, টাকা পয়সা চুরি করতে পারে, যেহেতু এটা কোনো কর্মীরা চুরি করলো, ঠিক আছে? তো অর্থাৎ এটা কারা করে? যে কর্মী যারা ডিসঅনেস্ট এমপ্লয়ি হয়, ডিসঅনেস্ট এমপ্লয়ি মানে অসৎ কর্মচারী, ঠিক আছে, তাদের মারফতই এটা হয়। আর এটা হচ্ছে, যেহেতু কর্মীদের মারফত কিছু, এটাকে বলা হয় মানবিক ঝুঁকি। এবার যে ঝুঁকি বহন উদ্যোক্তাদের কাজ, ঝুঁকিটা বহন করা উদ্যোক্তা মানে কি? এন্টারপ্রেনিয়র, ঠিক আছে, মানে মেনলি যারা কোম্পানিটা খোলার পেছনে মেন উদ্যোগ বহন করে তাদেরকে বলে এন্টারপ্রেনিয়র, ঠিক আছে? তো অর্থাৎ উদ্যোক্তা। তাহলে ঝুঁকি বহন করা উদ্যোক্তাদের কাজ, এই কথাটা কে বলেছিল? এই কথাটা বলেছিল অ্যাডাম স্মিথ বলেছিল, ঠিক আছে? ঝুঁকি বহন করা উদ্যোক্তাদের কাজ, এই কথাটা কে বলেছিল? অ্যাডাম স্মিথ বলেছিল। তুই দেখে নিতে পারিস ঝুঁকি, তখন দেখ বইতে, দেখ লাস্টে চলে যায় একদম, ঝুঁকি আছে। পেজ নাম্বার 42, দেখ কোন লাইনটাই বলছি, এখানে কোন লাইনটা দেখ, 37, দেখিস 37, 37 একটা লেখা ছিল, কারবারের ঝুঁকির বৈশিষ্ট্য লেখা ছিল, দেখিস তো কারবার ঝুঁকির বৈশিষ্ট্য লেখা দেখেছিস? ওখানে 2 নম্বর পয়েন্টটা লেখা আছে, কারবারের অপরিহার্য উপাদান, ঠিক আছে, কারবারের অপরিহার্য উপাদান, বলছে ঝুঁকি হচ্ছে কারবারের অপরিহার্য উপাদান, দেখেছিস কোন পয়েন্টটা? ঝুঁকি হচ্ছে কারবারের অপরিহার্য উপাদান, ঝুঁকি ছাড়া কারবার চলে না, কি অবশ্যই রিস্ক নিলে বিজনেস কখনো চলতে পারবে না, তাই প্রতিটি কারবারি কার্যকলাপের পেছনে রয়েছে পূর্ণিত ঝুঁকি, মানে যে কোনো যে বিজনেস অ্যাক্টিভিটিস আছে তার পেছনে থাকে আগে থেকে ঝুঁকি নিতে হয়, ঠিক আছে, প্রি ডিটারমাইন্ড রিস্ক, পণ্য উৎপাদন করা, বন্টন করা, বিপণন, উৎপাদন করা, প্রোডাকশন করো, ডিস্ট্রিবিউট করো, ঠিক আছে, তো মার্কেটিং করে থেকে শুরু করে পাওনা আদায়, শ্রমিক অসন্তোষ প্রভৃতি কারবারি প্রতিটা কার্যকলাপের মধ্যে ঝুঁকি থাকে। মানে তুই যে কোনো গুডস তৈরি করবি, প্রোডাকশন করবি, সেটাকে ডিস্ট্রিবিউশন করবি, মার্কেটিং করবি, এইগুলো থেকে শুরু করে প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, মার্কেটিং থেকে শুরু করে যাদেরকে মালটা বেচবি তাদের থেকে টাকা পয়সা আদায় করা, ঠিক আছে, তো তারপর যে শ্রমিকদের মধ্যে কোনো ঝামেলা থাকলে সেই অসন্তোষ দূর করা প্রভৃতি, মানে সমস্ত জিনিস বিজনেস অ্যাক্টিভিটির মধ্যে থাকে, ঠিক আছে, এই সমস্ত মানে এই জিনিসগুলো বিজনেস অ্যাক্টিভিটির মধ্যে, এই সমস্ত বিজনেস মধ্যে রিস্কটা থাকে, ঠিক আছে? তাই পিটার এফ ডাকার একটা কথা বলেছেন, ঝুঁকি বহন হলো কারবারের অপরিহার্য উপাদান। তাহলে কারবারের অপরিহার্য উপাদান ঝুঁকি, ঝুঁকিটা বহন করা কারবারের অপরিহার্য উপাদান, কথাটা কি বলে? পিটার এফ ডাকার। তাহলে এখানটা অ্যাডাম স্মিথ হবে না, এটা এটা ভুল, অ্যাডাম স্মিথ হবে না। কোথায় বলতো? এখানে অ্যাডাম স্মিথ বলেছে ঝুঁকি বহন হলো উদ্যোক্তাদেরই কাজ, ঝুঁকি বহন হচ্ছে উদ্যোক্তাদের কাজ। আচ্ছা, আর এখানে কি লেখা ছিল? এখানে লেখা ছিল ঝুঁকি বহন হলো কারবারের অপরিহার্য উপাদান, মানে কারবারের অপরিহার্য উপাদান হচ্ছে ঝুঁকি বহন, এটা বলেছে পিটার ডাকার। আর ঝুঁকি বহন হলো উদ্যোক্তাদের কাজ, এটা বলছে অ্যাডাম স্মিথ। দুটো আলাদা জিনিস, একটা হচ্ছে উদ্যোক্তাদের কাজ আর একটা কারবারের অপরিহার্য উপাদান। তাহলে যদি বলে ঝুঁকি বহন কারবারের অপরিহার্য উপাদান, কথাটা কে বলেছে? ওটা পিটার এফ ডাকার।
আর ঝুঁকি বহন হলো উদ্যোক্তার উদ্যোক্তার কাজ, সেটাকে বলেছে, এটা হচ্ছে অ্যাডাপ্টমেন্ট, এটা এটা ঠিক আছে। নেক্সট বলে যে ঝুঁকির মাত্রা বৃদ্ধি পেলে মুনাফার পরিবর্তনশীলতা কি হয়? ঝুঁকি রিস্ক যত তুমি মানে একটা কথা আছে, নো রিস্ক নো গেইন, নো রিস্ক নো গেইন, রিস্ক না এলে গেনের মধ্যে দেখতে পারবে না, কিন্তু তুমি যত বেশি রিস্ক নেবে, যত বেশি রিস্ক নেবে তত বেশি মুনাফা দেখতে পাবে, প্রফিট দেখতে পাবে, এটা ঠিক। আর বাজারের অবস্থার পরিবর্তনে বলে আগের দিন বলেছিলাম, আগের দিন বলেছিলাম অর্থনৈতিক ঝুঁকি কাকে বলে, বাজারের অবস্থার পরিবর্তনের ফলে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে বলা হয় অর্থনৈতিক, বাজারের পরিবর্তন হয়ে গেলে মার্কেটের অবস্থায় চেঞ্জ হয়ে যায় তখন একটা রিস্ক তৈরি হয়, ঠিক আছে, তখন তাকে বলা হয় অর্থনৈতিক ঝুঁকি। আচ্ছা একটা খুব সুন্দর কোশ্চেন বলেছে, কারা সেবার বিজ্ঞাপন দিতে পারে না, সার্ভিস করলে বিজ্ঞাপন দেওয়া যায় না, যারা সার্ভিস দেয় না তারা বিজ্ঞাপন দেয় না, কারা বিজ্ঞাপন দিতে, যারা বিজনেস করে তারা অবশ্যই বিজ্ঞাপন দিতে পারে, যারা বিজনেস করে তারা বিজ্ঞাপন দেয়। সার্ভিসের সার্ভিসের উদাহরণ জানিস তো, সার্ভিস কোনগুলোকে বলে, আমি আগের দিন বলেছিলাম সার্ভিস কাকে, যেমন তারা হয়তো বলছি, যেমন ধর আমরা আমরা যদি বাড়িতে নেট কানেকশন নিই, এটা কিন্তু একটা সার্ভিস, তাই না, এটা কোনো গুডস নয়, সার্ভিস বুঝতে পারছিস তো, বিভিন্ন রকম গুডস যেগুলো কি তুই কোনো দোকানে চাল ডাল এগুলো কিনলি, এগুলোকে বলে গুডস, যেগুলো কিন্তু ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, ঠিক আছে, যেগুলো ধরতে পারবি হাতে, ফোন কিনলি এটা গুডস, কিন্তু যেই জিনিসটাকে তুই সার্ভিস মানে এরকম অনেক জিনিস আছে বাড়িতে দেখবি অনেকে কানেকশন নিয়েছে, ধর ইলেকট্রিকের কানেকশন নিয়েছে, এটা তুই দেখতে, এটা কি, এটা সার্ভিস, ঠিক আছে, সার্ভিস। ওরা বলেছে কারা সেবার বিজ্ঞাপন দিতে পারে না, কারা সেবার বিজ্ঞাপন, সেবা মানে সার্ভিস, সার্ভিসের বিজ্ঞাপন দেওয়া যায়, ঠিক আছে তো, কিন্তু যেমন ধর আমি পড়াচ্ছি, এটা কিন্তু সার্ভিস, আমি সার্ভিস দিচ্ছি কিন্তু এটা বিজ্ঞাপন দিতে পারি, বুঝলি ব্যাপারটা। তো এখানে বলেছে বিজনেসম্যানরা কখনো বিজ্ঞাপন দিতে পারে, ঠিক, বিজনেসম্যানরা বিজ্ঞাপন দিতে পারে, ঠিক আছে, যারা বিজনেস করে তারা অবশ্যই বিজ্ঞাপন দেয়, অ্যাডভার্টাইজমেন্ট কারা, যারা বিজনেস করে তারা অবশ্যই অ্যাডভার্টাইজ করে, চাকরিজীবীরা, ঠিক আছে, সমাজসেবীরা, ঠিক আছে, সমস্ত কিছুরই অ্যাডভার্টাইজমেন্ট হয়, কিন্তু যারা পেশাদার তাদের বিজ্ঞাপন দেওয়া যায় না, যারা ডাক্তার তারা কখনো শুনেছি ডাক্তার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, ডাক্তাররা কখনো অ্যাডভার্টাইজমেন্ট দেয় মানে কারা সেবার বিজ্ঞাপন দিতে পারে না, পেশাদাররা, এটা তো আগের দিনও বললাম, পেশার ক্ষেত্রে পরিশ্রমের বিনিময়ে প্রাপ্ত অর্থ কি বলে, পেশার ক্ষেত্রে যারা পেশাদার মানে যারা পেশা মানে ডাক্তার, ডাক্তার যে একটা ট্রিটমেন্ট করলো তার বদলে ডাক্তাররা কি নেয়, ফি নেয়, তাহলে পেশার ক্ষেত্রে পরিশ্রমের বিনিময়ে প্রাপ্ত অর্থ কি বলে, ফি বা দর্শনী, ফি বা দর্শনী, ফি বা দর্শনী, এখানে দর্শনী আগে বলেছিলাম ফি বা দর্শনী বলে একটা কথা লেখা ছিল। এবার যে হাঁস মুরগি পালন কোন ধরনের শিল্প, তো এটা শিল্পটা আমি আগের দিন ওইভাবে পড়ানো হয়নি, শিল্পটা একটু দেখেই দিই তাহলে তোর একটু বুঝতে সুবিধা হবে। পেজ নাম্বার 31 চলে, 31 নম্বর পেজ পড়ো, 31 নম্বর পেজ, পেজ নাম্বার 31 দেখ কি বলছে এখানে, শিল্পের শ্রেণী বা কর মানে ইন্ডাস্ট্রি, ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রি, তো আগে চার্টটা ভালো করে পড়, চার্ট চার্টটা ভালো করে দেখতে হবে। শিল্পকে আমরা তিন ভাগে ভাগ করি, কি আছে, একটা প্রাথমিক পর্যায়ের শিল্প, একটা দ্বিতীয় পর্যায়ের শিল্প, একটা দ্বিতীয় পর্যায়ের শিল্প, কি কি বললাম, শিল্পকে তিন ভাগে ভাগ করি, একটা যে প্রাথমিক পর্যায়ের শিল্প, একটা দ্বিতীয় পর্যায়ের শিল্প, একটা দ্বিতীয় পর্যায়ের শিল্প। এবার প্রাথমিক পর্যায়ের শিল্পের মধ্যে তিনটে পার্ট আছে, কি কি, একটা প্রজনন শিল্প, প্রজনন শিল্প আমি এক্ষুনি বলবো, প্রজনন শিল্প বুঝে বুঝাবি, এক্সাম্পল পড়ে বুঝে যাবে, হাঁস মুরগি প্রতিপালন, ঠিক আছে, এগুলো সব বলবো, পোল্ট্রি ফার্ম, এগুলো জিনিসগুলো আমি বোঝাবো এক্ষুনি বলবো, প্রজনন শিল্প, প্রজনন শিল্প, একটা যে নিষ্কাশন শিল্প, একটা যে নির্মাণ শিল্প। তাহলে কি বললাম, প্রাথমিক পর্যায়ের শিল্প মধ্যে তিনটে জিনিস পড়ে, একটা প্রজনন শিল্প, একটা নিষ্কাশন শিল্প, একটা নির্মাণ শিল্প। আর দ্বিতীয় পর্যায়ের শিল্পটি আর একটা নাম হচ্ছে সর্জন শিল্প বা যান্ত্রিক শিল্প, সর্জন শিল্প বা যান্ত্রিক শিল্প। এই সর্জন শিল্প বা যান্ত্রিক শিল্পের মধ্যে কতগুলো পার্ট আছে, একটা বিশ্লেষণমূলক শিল্প, একটা সংশ্লেষণমূলক বা যৌগিক শিল্প, একটা পর্যায়ভুক্ত শিল্প, একটা সংযোজন বা একত্রীকরণ শিল্প, আর একটা সংযুক্ত শিল্প। তো পরীক্ষায় এরকম ভাবে কোশ্চেন দেবে না, তোর পরীক্ষায় কি দেবে, যতগুলো শিল্প দেখলি না এর এক্সাম্পল গুলো তোকে রাখতে হবে, ও তোকে এর এক্সাম্পল গুলো পড়ে রাখতে হবে, ও সেইটা দিয়ে বলবে এটা কি ধরনের শিল্প, চার পাঁচটা অপশন দিয়ে দিলে কোন শিল্প হতে পারে, ঠিক আছে, তোকে ওইভাবে করতে হবে, মানে এরকম শ্রেণীবিভাগ তোকে ওইভাবে আসবে না, তো কোনদিন দেবেও না এইভাবে। তো দেখ প্রথমে একটা একটা করে বলি, প্রাথমিক পর্যায়ের শিল্পটাকে আমি সব কটা জিনিস পড়ে দিচ্ছি,
বলছে মানুষের জীবন ধারণের জন্য যে প্রাথমিক দ্রব্যগুলি প্রয়োজন, কি দরকার আমাদের বেঁচে থাকার জন্য বা জীবন ধারণের জন্য? খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটি জিনিস দরকার, ঠিক আছে? তা যে সমস্ত কাজকর্মের দ্বারা পূরণ করা যায় তাকে বলা হয় প্রাথমিক পর্যায়ের শিল্প, যে সেটা বেসিক লাইন বলেছে। তারপর নীলকালী যে একটা লেখা আছে, কি লেখা আছে, প্রাথমিক পর্যায়ের কাজগুলিকে কেন্দ্র করে যে সমস্ত শিল্প কারখানা গড়ে উঠেছে, প্রাথমিক পর্যায়ের কেন্দ্রগুলিকে, প্রাথমিক পর্যায়ের কাজগুলি কোন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এইগুলোকে কেন্দ্র করে যে সমস্ত শিল্প কারখানা গড়ে উঠেছে তাকে বলা হয় প্রাথমিক পর্যায়ের শিল্প, ঠিক আছে? সেটা একটু দেখে নিন। আর একটা জিনিস, প্রাথমিক পর্যায়ের শিল্পকে আমরা মুখ্য শিল্প বলে থাকি। কি বললাম, প্রাথমিক পর্যায়ের শিল্পের আর একটা নাম কি, মুখ্য শিল্প, ঠিক আছে? এই ধরনের শিল্পগুলি হলো কি, আমি এইবার তো বললাম প্রাথমিক পর্যায়ের শিল্পকে তিন ভাগে ভাগ করা যায়, একটা প্রজনন শিল্প, একটা নিষ্কাশন শিল্প, আর একটা কি শিল্প, নির্মাণ শিল্প। এবার আমি তোকে পড়াবো প্রজনন শিল্প কাকে বলে, যেটা এখন যে কোশ্চেনটা করছিলাম করতে কি ওরা অ্যান্সার হবে প্রজনন শিল্প, বাট আমি এবার বলছি কেন প্রজনন শিল্প বুঝতে পারবি। এখানে কি বলছি, উদাহরণটা আগে পড়, উদাহরণটা পড়, উদাহরণ প্রজনন শিল্প উদাহরণ কি দিয়েছে, হাঁস মুরগি প্রজনন সংস্থা, নার্সারি সংস্থা, গবাদি পশু প্রজনন সংস্থা, মাছের ভেড়ি, এইগুলো সমস্ত প্রজনন শিল্পের মধ্যে পড়ে। তাহলে উদাহরণটা কিন্তু মাস্ট, প্রজনন শিল্পের উদাহরণ পড়াটা মাস্ট। কি লেখা আছে, হাঁস মুরগি প্রজনন সংস্থা, নার্সারি সংস্থা, গবাদি পশু প্রজনন সংস্থা, মাছের ফেরি, এইগুলো হচ্ছে সমস্ত প্রজনন শিল্পের মধ্যে পড়ে। কাকে বলে, কি বলেছে, যে শিল্পের সাহায্যে উৎপাদিত পণ্য সামগ্রী, ঠিক আছে, পুনরায় উৎপাদন কার্যে ব্যবহার করা। এটা তো বুঝতেই পারছো প্রজনন শিল্প মানে একই জিনিস বারবার করে, বুঝতে পারলি তো? বলছে যে শিল্পের সাহায্যে উৎপাদিত পণ্য সামগ্রী, যেই মানে যেই পণ্যটা তৈরি হলো, যে জিনিসটা তৈরি হলো সেটাকে আবার উৎপাদনে ব্যবহার করা হয়, সেটাকে আবার উৎপাদনে ব্যবহার করা এবং মানুষের ভোগের উপযোগী পণ্য সৃষ্টি করা, আর একটা প্রজনন শিল্পের মতোই সম্ভব। যেমন দেখবি, দেখবি কারোর দেখবি পোল্ট্রি ফার্মে কি হয়, ওরা কি বারবার করে কি মুরগি কেনে না, তাহলে ওই বারবার কিন্তু প্রজনন হয়, ঠিক আছে? প্রজনন করে মানে জেনেটিক এটাকে বলা হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রজনন শিল্পের মধ্যে পড়ে, বুঝতে পারলি ব্যাপারটা কি? তারপর বলে কি, নিষ্কাশন শিল্প কাকে বলে, উদাহরণ পর, নিষ্কাশন শিল্পকে, নিষ্কাশন মানে তোলা, উত্তোলন করা, না কি উত্তোলন, খনিজ তেল, ওইটা হোক, এখানে ওই কথাটাই করবে, নিষ্কাশন শিল্প, নিষ্কাশন করছে। দেখ লাস্ট লাইনটা পর, নিষ্কাশন শিল্পের লাস্ট লাইন বলছে, বন থেকে কাঠ ও মধু সংগ্রহ করা। বন থেকে কি সংগ্রহ করবো, কাঠ সংগ্রহ করবো, মধু সংগ্রহ করবো। সমুদ্র থেকে মৎস্য আহরণ করা, সমুদ্র থেকে তোমার মাছ তৈরি, সমুদ্র থেকে মৎস্য আহরণ, ভূগর্ভ থেকে খনিজ পদার্থ উত্তোলন করে, এগুলো সব নিষ্কাশন শিল্প। তোর করতে হবে নিষ্কাশন শিল্প উদাহরণ গুলো করতে হবে, কি কি বললাম এখানে, বন থেকে কাঠ ও মধু সংগ্রহ করা, তারপরে তোর সমুদ্র থেকে মাছ তোলা, মৎস্য আহরণ, আর ভূগর্ভ থেকে খনিজ পদার্থ উত্তোলন, এইগুলো যে নিষ্কাশন শিল্প। উদাহরণ গুলো ভালো করে পরিবার বলছি, ভিতরের গুলো করতে না পারলে উদাহরণটা মনে রাখ, উদাহরণটা মনে রাখা খুব জরুরি। যে শিল্পের সাহায্যে প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহ করা হয় তাকে নিষ্কাশন শিল্প বলে, ঠিক আছে? নির্মাণ শিল্প কাকে বলে, যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে ঘর বাড়ি নির্মাণ, মানে কি নির্মাণ মানে কোনো কিছু তৈরি করবে, যেমন রাস্তাঘাট তৈরি করা, ব্রিজ তৈরি করা, বড় বড় বাড়ি তৈরি করা, বিল্ডিং তৈরি, এগুলো সব নির্মাণের মধ্যে পড়ে। বলছে যে শিল্পের প্রচেষ্টার মাধ্যমে ঘর বাড়ি, রাস্তাঘাট, সেতু, ঠিক আছে, রেলপথ, বাঁধ প্রভৃতি নির্মাণ করা তাকে নির্মাণ শিল্প বলে। এই শিল্পের বৈশিষ্ট্য হলো ভোগ্য কেন্দ্রে এগুলি নির্মিত হয়, স্থানান্তরিত করা যায় না, ঠিক আছে? এই শিল্পের উৎপাদন বা নির্মাণ কাজের নির্দিষ্ট কোনো স্থান নেই, যেখানে প্রয়োজন সেখানে এই শিল্পের কাজ চলতে থাকে, বিভিন্ন কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান এই ধরনের শিল্প কাজ যুক্ত থাকে। বলছে এটা কোথায় হয়, এটা যে কোনো জায়গায় হতে পারে, আজকে তোর বাড়ির পেছনেও হতে পারে, মানে ব্রিজ বা উড়াল পুল যেগুলো হয়, বড় বড় ব্রিজ সেতু তৈরি হতেই পারে, যেখানে দরকার সেখানেই হবে, মানে এর কোনো নির্দিষ্ট কোনো জায়গা নেই সেই শিল্পটা হওয়ার। তুই বললাম বুঝতে পারি, দেখবি আমাদের দেখবি মাঝখানে ব্রিজ তৈরি হলো বা রেল, রেল লাইন তৈরি হলো, এইগুলো যেখানে দরকার সেখানে তৈরি হয়, তো এখানে এটাই বলেছে, এটাই হচ্ছে নির্মাণ শিল্পের মধ্যে পড়ে, ঠিক আছে? তো দেখ যেখানে কোশ্চেন চলছিল ওখানে দেখি, তো দেখ এখানে কোশ্চেনটা পড়ে বুঝলি, দেখ হাঁস মুরগি পালন কোন ধরনের শিল্পের মধ্যে পড়তে পারে, এবার তো বললাম কিন্তু হাঁস মুরগি এটা নির্মাণ না, এটা কি নির্মাণ না, এটা প্রজনন শিল্প, এটা প্রজনন শিল্প, ঠিক আছে? তাই বলছে বিদ্যুৎ সরবরাহ করা, এটা কোন ধরনের শিল্পের মধ্যে পড়ে। তুই এইখানে চারটে অপশন দিই, তারপরে কোন কোন পয়েন্ট তুই পড়লি এখনো পর্যন্ত, বিদ্যুৎ মানে বলেছে নির্মাণ শিল্প, আমি যে এখনো পর্যন্ত তোকে পড়ালাম শিল্পকে তিন ভাগে ভাগ করে, প্রাথমিক পর্যায়ের শিল্প, তারপর হচ্ছে দ্বিতীয় পর্যায়ের শিল্প, তৃতীয় পর্যায়ের শিল্প। প্রাথমিক পর্যায়ের শিল্পের মধ্যে কি কি বলেছিলাম, যে এটা প্রজনন শিল্প বলেছিলাম, নির্মাণ শিল্প, আর কি নিষ্কাশন শিল্প। তাহলে নির্মাণ পড়েছি, নিষ্কাশন পড়েছি, তার মানে বিদ্যুৎ সরবরাহ দুটোর মধ্যে ছিল, তাহলে হলে কি হবে, যান্ত্রিক শিল্প অথবা জনহিতকর শিল্প,
এমনি আমি এখানে পড়ে দেবো যে যান্ত্রিক শিল্প জিনিসটা কি, আমি এখনই বলবো জনহিতকরটা বলিনি, এটাও বল তো দেখে কি মনে হতে পারে, বিদ্যুৎ সরবরাহ কি শিল্প হবে, যান্ত্রিক শিল্প নাকি জনহিতকর শিল্প? জনহিতকর শিল্প মানে জনগণের জন্য এটা লাগে। চলো দেখে নিই যা জনহিতকর শিল্পটা কি বলেছে। ওই যে পেজ চলছিল, কত পেজ চলছিল? 32 পেজ না, 32 পেজ চলে আয় ওখানে। দ্বিতীয় পর্যায়ের শিল্পটা একবার দেখে নিই, ঠিক আছে? দ্বিতীয় পর্যায়ের শিল্পটা আমরা দেখি, দ্বিতীয় পর্যায়ের শিল্প কি লিখে, দ্বিতীয় পর্যায়ের শিল্প কাকে বলে? বলছে দ্বিতীয় পর্যায়ের কাজগুলিকে কেন্দ্র করে যে শিল্প গড়ে ওঠে তাকে দ্বিতীয় পর্যায়ের শিল্প, দ্বিতীয় পর্যায়ের কাজগুলিকে কেন্দ্র করে যে শিল্প গড়ে উঠেছে তাকে বলে দ্বিতীয় পর্যায়ের শিল্প। এই দ্বিতীয় পর্যায়ের শিল্পের মধ্যে কি কি পড়ে দেখ। প্রথমে বলছে যে দ্বিতীয় পর্যায়ের শিল্পের আর একটা নামই হচ্ছে সজ্জন শিল্প বা যান্ত্রিক শিল্প। বলেছিলাম, প্রথমেই বলেছিলাম চার্টে লেখা ছিল, দ্বিতীয় পর্যায়ের শিল্পটাই হচ্ছে সজ্জন শিল্প বা যান্ত্রিক শিল্প। এবার বলছে যান্ত্রিক মানে কি, যন্ত্রের মাধ্যমে হবে শিল্প, যন্ত্র হবে তো বলছে শ্রম ও যন্ত্রের সাহায্যে, ঠিক আছে, বিভিন্ন প্রক্রিয়ায় কাঁচামাল ও অর্ধ প্রস্তুত দ্রব্যকে, ঠিক আছে, বিভিন্ন প্রক্রিয়ায় কাঁচামাল ও অর্ধ প্রস্তুত দ্রব্যকে, ঠিক আছে, তো মানুষের ব্যবহার উপযোগী করার প্রচেষ্টাকে সজ্জন শিল্প বা যান্ত্রিক শিল্প বলে। এবার বলছি বলছে এই যে এই এই সব সর্জন শিল্প বা যান্ত্রিক শিল্প ইংরেজিতে লেখা আছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। ম্যানুফ্যাকচারিং যে হবে না, কোনো ম্যানুফ্যাকচারিং কিসের মাধ্যমে, কোন জিনিসের ওয়ার্কারই তো আসবে ম্যানুফ্যাকচারিং করতে। এবং যেহেতু বলছে সর্জন বা যান্ত্রিক শিল্প তো যন্ত্রের মাধ্যমে হতে হবে, তাহলে কি কি লাগবে এখানে প্রোডাকশন করতে গেলে, কি কি লাগবে, শ্রমও লাগবে আবার যন্ত্রও লাগবে। তাহলে শ্রম মানে লেবার, বুঝতে পারছি, ওয়ার্কার, আর যন্ত্র মানে মেশিন। এর সাহায্যে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন প্রসেসের মাধ্যমে কাঁচামাল, আমি যে র মেটেরিয়াল কিনেছি, আর অর্ধ প্রস্তুত দ্রব্যকে মানুষের ব্যবহারের উপযোগী করার প্রচেষ্টাকে সর্জন বা যান্ত্রিক শিল্প বলে। এই অর্ধ প্রস্তুত দ্রব্যকে ইংরাজিতে বলা হয় কি বলতো, ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে কি, যে এই কাজটা এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়নি, হচ্ছে। যে আমি দেখবি অনেক বাড়িতে রাস্তাঘাটে যাবি, অনেক ফ্ল্যাট দেখবি তৈরি হচ্ছে, এখনো পুরো কমপ্লিট হয়নি। তো ওই আধা তৈরি বাড়িতে দেখছে কেউ ফ্ল্যাটে ওঠে, তাহলে কি ওরা পুরো কমপ্লিট হলেই তো তোর তার মধ্যে ওঠে, এটাকে বলে অর্ধপ্রস্তুত, অর্ধপ্রস্তুত। তাহলে কি বলেছে, শ্রম ও যন্ত্রের সাহায্যে বিভিন্ন প্রক্রিয়ায় কাঁচামাল ও অর্ধপ্রস্তুত দ্রব্যকে মানুষের ব্যবহারের উপযোগী করার প্রচেষ্টাকে বলা হয় সর্জন শিল্প বা যান্ত্রিক শিল্প, এটাকে গৌণ শিল্প বলা হয়। যেমন যেটা লেখা ওটা পর, ভূগর্ভ থেকে লৌহ আকরিক উত্তোলন করা হচ্ছে নিষ্কর্ষ শিল্প। নিষ্কর্ষ শিল্প কিছুক্ষণ আগে পড়লো, নিষ্কর্ষ শিল্প কি, যে সমুদ্র থেকে মাছ তুললি, বন থেকে কাঠ ও মধু সংগ্রহ করলি, তারপর হচ্ছে তো ভূগর্ভ থেকে খনিজ পদার্থ বা এখানে কি লিখে লৌহ আকরিক উত্তোলন করলি, এটা নিষ্কর্ষ শিল্পের কাজ। এই লৌহ আকরিক থেকে আমরা কি করি, ইস্পাত তৈরি করছি, এটা হচ্ছে কিসের কাজ, এটা যান্ত্রিক শিল্পের কাজ। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কি বলছে। বলছে এছাড়া তুলো থেকে সুতো তৈরি করে, তুলো থেকে সুতো তৈরি করে কাপড় বানানো, বনের গাছ থেকে কাঠ, বনের বনের গাছ কেটে কাঠ তৈরি করে আজ ফার্নিচার তৈরি করে, সব যান্ত্রিক শিল্পের কাজ। বলতে পারলে কি বলেছে উদাহরণ গুলো। এবার এর মধ্যে এই যান্ত্রিক শিল্পকে আমরা আবার 5 ভাগে ভাগ করি। একটা হচ্ছে বিশ্লেষণমূলক শিল্প, একটা যৌগিক শিল্প, পর্যায়ভুক্ত শিল্প, সংযোজন শিল্প, আর সংযুক্ত শিল্প। বিশ্লেষণমূলক শিল্প কি, অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি, খনিজ তেল থেকে পরিশোধনের মাধ্যমে পেট্রোল, খনিজ তেল, আমরা যে খনিজ তেল আছে না ওটাকে পরিশোধন করা হয়, পরিশোধনের মাধ্যমে পেট্রোল তৈরি হয়, কেরোসিন, ডিজেল, ঠিক আছে, বা খনিজ কয়লা থেকে আলকাতরা, ন্যাপথলিন প্রভৃতি প্রস্তুত করা হয়, এটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি। বুঝতে পারলি, উদাহরণটার দিকে ফোকাস করতে হবে, উদাহরণের দিকে ফোকাস করতে হবে। বলছে খনিজ তেল, খনিজ তেলটা যে পরিশোধন, যে আমরা যে আমরা যে ভূগর্ভ থেকে যে খনিজ তেলটা বের করি না, খনিজ তেল থেকে অনেক কিছু তৈরি করা যায়। খনিজ তেল থেকে আমরা আগামী দিনে যেমন 5টি চ্যাপ্টার বলি শিখবি, খনিজ তেলটা পরিশোধনের মাধ্যমে অনেক কিছু তৈরি, যেমন পেট্রোল, খনিজ তেল থেকে পেট্রোল হবে পরিশোধনের মাধ্যমে, ঠিক আছে, তারপর কি হবে, কেরোসিন, ডিজেল, এইগুলো বের হবে। আচ্ছা আর কি বলছে, খনিজ কয়লা, খনিজ কয়লা থেকে কি করে আলকাতরা হতে পারে, ন্যাপথলিন হতে পারে, এইগুলো হচ্ছে বিশ্লেষণমূলক শিল্প। তুই যে ভূগর্ভ থেকে খনিজ তেল বের করছিস ওটা তো নিষ্কাশন, ওই খনিজ তেলটা বের করলে ওটাকে পরিশোধন করলে আরো কিছু বেরোয়, ওখান থেকে আরো অনেক প্রোডাক্ট বেরোয়, সেই প্রোডাক্ট গুলোর নাম করেছে। এবার বলছে যৌগিক শিল্প কাকে বলে। বলছে যে শিল্পে একাধিক দ্রব্যের সংমিশ্রণে নতুন দ্রব্য
প্রস্তুত হয়। যেমন অনেকগুলো দ্রব্য দিয়ে, মানে এটা হচ্ছে এমন একটা শিল্প, অনেকগুলো দ্রব্য দিয়ে নতুন একটা দ্রব্য তৈরি হয়, তখন তাকে বলা হয় কি বলেছে, যৌগিক শিল্প। যেমন দেখ, সিমেন্ট শিল্প, সার শিল্প, সাবান শিল্প। তাহলে তোকে যদি বলে সিমেন্ট শিল্প কার উদাহরণ, সিমেন্ট শিল্প বলে যৌগিক শিল্প, যৌগিক শিল্পের উদাহরণ হচ্ছে সিমেন্ট শিল্প, সার শিল্প আর সাবান শিল্প। এই যে প্রসেসিং ইন্ডাস্ট্রি, কাঁচামাল পাট থেকে, ঠিক আছে, কাঁচামাল পাট, কাঁচামালটার নাম কি, র মেটেরিয়ালটার নাম পাট, পাট থেকে কি তৈরি, থলে, পাট থেকে থলে বা পাটজাত দ্রব্য তৈরি হতো, পর্যায়ভুক্ত শিল্প। যে শিল্পে কাঁচামালকে বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে বহুকারী ব্যবহার উপযোগী করা হয় তাকে পর্যায়ভুক্ত শিল্প বলে। তাহলে তোকে উদাহরণ দিতে পারে পাট থেকে থলি, এটা কোন শিল্পের উদাহরণ দিতে পারে, পর্যায়ভুক্ত শিল্প। নেক্সট বলছে একত্রীকরণ, অ্যাসেম্বলিং বলে একটা জিনিস হয়। এই যে আমরা যে কম্পিউটার ইউজ করি ওটা কিন্তু অ্যাসেম্বলিং করা হয়, কম্পিউটারটা কিন্তু অ্যাসেম্বলিং করা হয়। তো এখানে উদাহরণ কি দিয়ে দেখ, পর্যায়ভুক্ত শিল্প কার উদাহরণ, সরি একত্রীকরণ শিল্প কার উদাহরণ, বলছে মোটর গাড়ি, সাইকেল, রেডিও, টিভি, এইগুলো সমস্ত কিন্তু একত্রীকরণ শিল্প। মোটর গাড়ি কিন্তু অ্যাসেম্বলিং করা হয়, মোটর গাড়ি অ্যাসেম্বলিং করা হয়, সাইকেল অ্যাসেম্বলিং করা হয়, রেডিও অ্যাসেম্বলিং করা হয়, টিভি, এগুলো সব অ্যাসেম্বলিং করা হয়। দেখ অ্যাসেম্বলিংটা বলতে কি বুঝিয়েছে, যে শিল্প পৃথক পৃথক অনেকগুলি দ্রব্য একসাথে করে, পৃথক পৃথক মানে অনেকগুলো দ্রব্য, যেমন মোটর গাড়ি, বাইকে দেখবি শুধু একটা জিনিস হয় না, অনেক কিছু জিনিস নিয়ে তারপর মোটর গাড়িটা তৈরি হয়, যে অ্যাসেম্বলিং করে, এটাকে অ্যাসেম্বলিং করা হয়। দেখবি যারা কম্পিউটার কেনে না, তো কম্পিউটার দেখবি কেউ সবাই কি করে, যেমন তার মনিটর ট্র্যাকটা কিনলো আলাদা করে, তারপর যে তোর কি বলবো, সিপিইউ, সিপিইউ আলাদা কিনলো, তারপর হার্ড ডিস্ক হয়, এই সমস্ত জিনিস, তারপর যে তোর কি বলবে ওর প্রসেসর হয়, মনিটর, মনিটর তো বললাম, ঠিক আছে, মাদার বোর্ড, এইগুলো সব আলাদা আলাদা করে নিয়ে তারপর অ্যাসেম্বলিং করা হয়, ঠিক আছে। কিন্তু ল্যাপটপটা ওরকম না, ল্যাপটপ একবারই কেনা যায়, অ্যাসেম্বলিং করে, অ্যাসেম্বলিং করে অনেকে কেনে। তো এখানে কি ভাবে, যে শিল্প পৃথক পৃথক অনেকগুলো দ্রব্য একত্র করে, মানে অনেকগুলো দ্রব্য, মানে একটা যে একটা গাড়ি তৈরি করতে যে অনেকগুলো জিনিস ছিল, সেই জিনিসগুলো একসাথে করলো, একসাথে করে একটি পূর্ণাঙ্গ ব্যবহার উপযোগী দ্রব্য উৎপাদন করে, তাকে বলা হয় এই অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি। যেমন মোটর গাড়ি, অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রির উদাহরণ হচ্ছে মোটর গাড়ি, সাইকেল, রেডিও, টিভি, এইগুলো হচ্ছে এই শিল্পের মধ্যে তৈরি হয়। অ্যাসেম্বলিং বলে একটা ইন্ডাস্ট্রি, শুধু অ্যাসেম্বলিং করে, সমস্ত জিনিস নিয়ে আসলো, নিয়ে ওরা আসলে অ্যাসেম্বলিং করে, ঠিক আছে। তো ওরা কিন্তু তৈরি করলো না পুরোপুরি, ধর কেউ ধর কোনো একটা পার্টিকুলার, যদি ধর কম্পিউটারের কথাই বলি, তো ওরা কি করলো, ধর মাদার বোর্ড, এক জায়গায় ভালো মাদার বোর্ড তৈরি হয়, যারা তৈরি করলো তাদের মাদার বোর্ড কিনলো, ভালো। আবার দেখবি যারা প্রসেসর তৈরি করে, ভালো, তাদের থেকে প্রসেসর কিনলো, তারপর মনিটর নিল, সবার বিভিন্ন জায়গা থেকে নিয়ে তারপর ওরা শুধু ওটাকে অ্যাসেম্বলিং করলো। এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি, অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি। আর বলছে লাস্ট বলছে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি, কি বলছে, লৌহ ইস্পাত শিল্প, যে শিল্পে উৎপাদনের প্রতিটি পর্যায়ে সুসংবদ্ধ থাকে, তা সংযুক্ত শিল্প বলে, ঠিক আছে। সংযুক্ত শিল্প মানে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রির উদাহরণ হচ্ছে তোমার লৌহ ইস্পাত শিল্প। আর লাস্ট বলছে তৃতীয় পর্যায়ের শিল্প, তৃতীয় পর্যায়ের শিল্প মানে কি, বলছে যে সমস্ত শিল্প সংস্থা মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করার জন্য সেবামূলক কাজ করে, মানে আমাদের জীবনযাত্রাটা সহজ করবে, সরল করবে, আরামদায়ক করবে, এর জন্য সেবামূলক কাজ করে, ঠিক আছে। সেবামূলক কাজ উৎপাদন ও পরিবেশনের কাজে নিযুক্ত থাকে, কিংবা অন্যান্য শিল্পের কাজকর্ম সুষ্ঠু ও সম্পাদনের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে, তাদেরকে বলা হয় তৃতীয় পর্যায়ের শিল্প। তৃতীয় পর্যায়ের শিল্পের মধ্যে উদাহরণ কি কি আছে, বিদ্যুৎ সরবরাহ করা, যেটা কিছুক্ষণ আগে বললাম, বিদ্যুৎ সরবরাহ করা তৃতীয় পর্যায়ের শিল্পের মধ্যে পড়ে, পানীয় জল সরবরাহ করা, গ্যাস সরবরাহ করা, বেতার, দূরদর্শন, এছাড়া বর্তমানে ব্যাংক, বিমা, পরিবহন ব্যবস্থাকে এই শিল্পের পর্যায়ে আনা হয়েছে। তারপরে কি উদাহরণগুলো পড়লে তৃতীয় পর্যায়ের শিল্পের মধ্যে খারাপ হয়, তৃতীয় পর্যায়ের শিল্পের ইংলিশে কি বলছে, টার্সিয়ারি ইন্ডাস্ট্রি, ঠিক আছে, টার্সিয়ারি ইন্ডাস্ট্রি। তো যেইগুলো আমাদের, আমরা কি, আমরা জনগণ, আমাদের জনহিতকর কাজ করে, যেমন তোকে বিদ্যুৎ পরিষেবা দিচ্ছে, এটা কি কাজ, জনহিতকর কাজ করা, ব্যাংকের পরিষেবা, বিমার পরিষেবা, পরিবহন পরিষেবা, এগুলো সব জনহিতকর কাজ, ঠিক আছে। তো এখানে এটাই বলেছে, তো কি বলছে, বিদ্যুৎ সরবরাহ করা কোন শিল্পের অন্তর্গত, জনহিতকর শিল্পের অন্তর্গত। নেক্সট অ্যান্সার তোদের দিতে হবে, এগুলো সব পড়ে দিল, শিল্প সব কটা পড়ালাম। খনিজ তেল পরিশোধন করা, বিশ্লেষণমূলক সূত্র,
ঠিক আছে, খনিজ তেল পরিশোধন করা বলে, পরিশোধন, খনিজ তেল উত্তোলন বললে, উত্তোলন বললে নিষ্কাশন, উত্তোলন বলেন কেউ, ওটা দিয়ে উত্তোলন করলি, তারপর নিষ্কাশন করলি খনিজ তেল থেকে, তার কি কি বেরোলো, ওটা হচ্ছে বিশ্লেষণ, পেট্রোল ডিজেল এগুলো বেরোলো, এইগুলো তো বিশ্লেষণ গুলো ছিল। তাহলে অন্তর্দেশীয় ব্যবসা, আর একটা নাম কি, অন্তর্দেশীয় ব্যবসা মানে দেশের মধ্যে যে ব্যবসা হয় তাকে বলে অন্তর্দেশীয় ব্যবসা। তাহলে দেশের মধ্যে যে ব্যবসা হয় তার একটা নাম কি বলেছিলাম, আভ্যন্তরীণ ব্যবসা, ঠিক আছে। তো নার্সারি সংস্থা, নার্সারি বলেছিলাম, নার্সারি প্রজনন শিল্প, প্রজনন শিল্প, তাহলে ওইটা জিনিসটা করে রাখলে দেখবি একসঙ্গে অনেকগুলো অ্যান্সার বেরিয়ে আসে। কম্পিউটার কোন শিল্পের অন্তর্গত, অ্যাসেম্বলি, অ্যাসেম্বলিংটাকে এখানে কোনটা হতে পারে বল, একত্রীকরণ শিল্প, একত্রীকরণ। সমুদ্র থেকে মৎস্য আহরণ করা কোন শিল্পের মধ্যে অন্তর্গত, এবার তো বললাম নিষ্কাশন শিল্প। যে শিল্পগুলি সেবামূলক কাজে নিযুক্ত থাকে তারা কোন ধরনের শিল্পের মধ্যে পড়ে, এবার তো বলেছিলাম, লাস্ট বললাম তৃতীয় হচ্ছে শিল্প, যে সমস্ত কাজ জনহিতকর কাজ করে, যে সমস্ত শিল্প জনহিতকর কাজ করে বা জনহিতকর মানে তো সেবামূলক কাজ, তাদেরকে কি বলা হয় তৃতীয় পর্যায়ের শিল্প বা টারসিয়ারি ইন্ডাস্ট্রি। ব্যাংক কোন শিল্পের অন্তর্গত, ঠিক আছে, তৃতীয় পর্যায়ে বা তৃতীয় পক্ষ লেখা আছে। রেলপথ ও বাঁধ নির্মাণ, প্রথমেই বলেছিলাম কোনো কিছু নির্মাণ করবে, নির্মাণ শিল্প। মোট বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে, এ তো নর্মাল তোরা জানিস, আমি বলি এটা এটা ইজিলি, এটা পারবি, এটা না করার কিছু নেই। বিক্রয় মূল্য থেকে, ছোটবেলা থেকে শুনেছিস বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে কি বলে, লাভ বলে না। এখানে বলেছে মোট বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে যে মুনাফা সৃষ্টি হয় তাকে কি মুনাফা বলে, বলছে মুনাফাই হয় কিন্তু কি মুনাফা, মোট মুনাফা, এটাকে মোট মুনাফা বলে, এটাকে মোট মুনাফা বলে। মোট বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে যাকে যেটা হয় তাকে মোট মুনাফা বলে, ঠিক আছে। তো তা বলছে বাণিজ্যের বিভাগ, বাণিজ্যের বিভাগটা কি হয়, তো ওখানে যে বাণিজ্য আগে পড়েছিলাম, বাণিজ্যটা পর তাহলে বলে দিচ্ছি না, বাণিজ্যের বিভাগটা পড়বো, এখানে কোশ্চেনটা কি ছিল দেখে নি। বলছে বাণিজ্যের বিভাগ কি, শিল্প ব্যবসা, উৎপাদন শিল্প, উৎপাদন বিপণন, আর কাজে বিপণন ও ব্যবসা সহায়ক কার্যাবলী। এই দেখ পেজ নাম্বার 35 পাতায় চলে আয়, পেজ নাম্বার 35 চলে আয়, দেখ পুরো চারটাই পড়া আছে, পুরো চারটাই পড়িয়ে দিচ্ছি। বাণিজ্য, বাণিজ্যকে আমরা দুভাগে ভাগ, বাণিজ্যকে আমরা দু ভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হয় ব্যবসা সহায়ক কার্যাবলী, আর একটাকে বলা হয় ব্যবসা বা বিপণন সংগত কার্যকলাপ। তাহলে এই কোশ্চেনটি ওখানে ছিল, বাণিজ্যকে আমরা দু ভাগে ভাগ করি, একটা হচ্ছে ব্যবসা আর একটা হচ্ছে ব্যবসা সহায়ক কার্যকলাপ, একটা হচ্ছে ব্যবসা আর একটা হচ্ছে ব্যবসা সহায়ক কার্যকলাপ। বাণিজ্য বেসিক্যালি দু রকমের, প্রথমে কি হয় না, প্রথমে শিল্প হয়, প্রথমে কোনো জিনিস তৈরি হয়, মার্কেটে তৈরি হয়, তারপর ওটাকে কি করতে হয়, তারপর জন্য বিক্রি করতে, বিক্রি করার জন্য কি অপশন আছে, ব্যবসা আর ব্যবসা সহায়ক কার্য। শুধু ব্যবসা বললেই হবে না, ব্যবসা সহায়ক কার্যাবলী আছে, ব্যবসা সহায়ক কার্যাবলী যদি না থাকে তুই ব্যবসা করবি কি, ব্যবসা সহায়ক কার্যাবলী থাকতে হবে, নাহলে ব্যবসা করা যাবে। তাই বলছি বাণিজ্য দু রকম হয়, একটা হচ্ছে ব্যবসা আর একটা ব্যবসা সহায়ক কার্যাবলী। এবার ব্যবসাকে তো এই মধ্যে বললাম ব্যবসা দু ভাবে করা যায়, একটা আভ্যন্তরীণ ব্যবসা আর একটা আন্তর্জাতিক ব্যবসা। আভ্যন্তরীণ ব্যবসা আমার দুটো পার্ট, একটা পাইকারি ব্যবসা, খুচরো ব্যবসা, পাইকারি ব্যবসা, খুচরো ব্যবসা, বুঝতে পারলি তো। ধর আভ্যন্তরীণ ব্যবসা মানে দেশের মধ্যে যে ব্যবসা হয় তাকে বলে আভ্যন্তরীণ ব্যবসা, এবার পাইকারি ব্যবসা মানে কি, তুই একসাথে উৎপাদকের কাছ থেকে প্রচুর মাল কিনে এনে খুচরো ব্যবসাকে বিক্রি করে, তাকে বলে পাইকারি ব্যবসা। আর খুচরো ব্যবসা, খুচরো ব্যবসায় জিনিসটা কি, পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে কিনে, খুচরো ব্যবসায়ীরা কিনে, ওরা কিনে কাস্টমার মানে আমাদেরকে বিক্রি করে, ওরা বলে খুচরো ব্যবসা। এই হলো, তাহলে তুই কি বুঝতে পারি, ব্যবসাকে দুভাবে ভাগ করা যায়, একটা পাইকারি ব্যবসা, সরি ব্যবসাকে দুভাবে ভাগ করা যায়, একটা আভ্যন্তরীণ ব্যবসা আর একটা আন্তর্জাতিক ব্যবসা। আভ্যন্তরীণ ব্যবসাকে দুভাবে ভাগ করা যায়, কি লিখেছে এখানে, পাইকারি ব্যবসা আর খুচরো ব্যবসা। এবার স্যার তাহলে আন্তরিক ব্যবসার ভাগ আছে, হ্যাঁ আন্তরিক ব্যবসাকে তিন ভাগ ভাগ করে, দেখ কিভাবে কি লেখা আছে, একটা আমদানি, তুই বিদেশ থেকে কোনো জিনিস আমরা আমদানি করছি, নিয়ে আসছি, আমার দেশে ভালো তৈরি হয় না, বিদেশ থেকে নিয়ে, যেমন ব্রাজিল থেকে আমরা কফি নিয়ে আসি, কারণ ওই দেশে কফি ভালো তৈরি হয়, তো ব্রাজিল থেকে এরকম আমরা বিদেশ থেকে অনেক জিনিস, এবার তো কোনো ইলেকট্রনিক বুকস আমরা নিয়ে আসি, কি আমরা চায়না থেকে প্রচুর জিনিস নিয়ে আসি, চায়না থেকে প্রচুর জিনিস নিয়ে আসি, এরকম আমরা বিদেশ থেকে অনেক জিনিস নিয়ে আসি, তাই এটাকে কি বলা হয়, আমদানি করা। বিদেশ থেকে যখন কিছু আমার দেশে নিয়ে আসবে তাকে আমদানি বলা হয়, আমদানিকে ইংরাজি কি বলা হয়,
ইম্পোর্ট, আমদানিকে ইংরেজিতে বলা হয় ইম্পোর্ট, ঠিক আছে, আমদানিকে ইংরেজিতে কি বলা হয় ইম্পোর্ট। তেমনি আমাদের দেশে অনেক জিনিস ভালো তৈরি হয়, যেমন চা তৈরি হয়, আমাদের দেশে চা বাইরে যায়, আমাদের দেশে চা বাইরে যায়, তাহলে কি করলাম, চাটা আমরা বাইরে পাঠালাম, এটাকে এক্সপোর্ট করা মানে রপ্তানি, ঠিক আছে। তারপর যখন একটা দেশের সঙ্গে আর একটা দেশের সম্পর্ক, তখনই তো আন্তর্জাতিক হচ্ছে, দেশের মধ্যে হলে তখন তাকে আভ্যন্তরীণ, আর দেশের সীমানা ক্রস করলেই হয়ে যাবে আন্তর্জাতিক, বুঝতে পারলি কি বললাম। তাহলে আমদানি হলো, রপ্তানি হলো, আর একটা কি পুনর্রপ্তানি, স্যার পুনর্রপ্তানি জিনিসটা কি, আমি তোকে বলছি আমার দেশ ভারতবর্ষ, সাপোজ ধর আমি ধর ইউএসএ থেকে কোনো একটা জিনিস কিনলাম, কিনে নিয়ে না আমি কি করলাম শ্রীলঙ্কায় বেচে দিলাম, এটা কি বলে পুনর্রপ্তানি, বুঝতে পারলি। পুনর্রপ্তানি জিনিসটা কি, একটা দেশ থেকে কিনে অন্য দেশে বিক্রি, এটা পুনর্রপ্তানি। তাহলে তোকে পার্ট বাই পার্ট করে রাখতে, তাহলে বুঝতে সুবিধা হবে, তাহলে বুঝতে পারলি। আর যদি ওর সঙ্গে তিন ভাগে ভাগ করে, তাহলে কি কি বললাম, বাণিজ্য দুভাগে ভাগ করা যায়, একটা ব্যবসা, একটা ব্যবসায় কাজ চালু, ব্যবসাকে কবে ভাগ করা যায় দুভাগ, আভ্যন্তরীণ আন্তর্জাতিক, আভ্যন্তরীণ পাইকারি খুচরো আন্তর্জাতিক, রপ্তানি পুনর্রপ্তানি আর, এটা হলো তোর ব্যবসাটা করলাম। এবার কি বলেছে, ব্যবসা সহায়ক কার্যাবলীকে দুভাগ করা যায়, একটা যে অর্থ সংক্রান্ত কার্যকলাপ, আর একটা হচ্ছে সেবামূলক কার্যকলাপ, একটা অর্থ সংক্রান্ত কার্যকলাপ, একটা সেবামূলক। অর্থ সংক্রান্ত মানে টাকা পয়সা, তুই ব্যবসা বাণিজ্য করবি, টাকা পয়সা দরকার হলে তুই কোথায় সাহায্য নিবি, ব্যাংকে, এটা তো অর্থ সংক্রান্ত কার্যকলাপ। তো এখানে কি কি লিখেছে দেখ ভালো করে পড়, এখানে দেখ ব্যাংক বলে একটা পয়েন্ট দিচ্ছে, ঠিক আছে। তারপর স্বল্প মেয়াদি ও দীর্ঘমেয়াদি ঋণপত্র, ঋণপত্রকে দেখ, ঋণপত্র এখন তুই ভালো করে বুঝতে পারবি না, বাট আগামী দিনে বুঝতে পারবি, ঋণপত্রকে ইংরেজিতে বলে ডিবেঞ্চার, ডিবেঞ্চার মানে লোন, ডিবেঞ্চার মানে লোন, ছোট লোন বড় লোন যাই, স্বল্প মেয়াদি মানে ছোট কম সময়ের জন্য, দীর্ঘমেয়াদি মানে বড় বেশ কিছু সময়ের জন্য। তার মানে কি বললাম, এখানে বলেছে যে অর্থ সংক্রান্ত কার্যকলাপ কি কি পয়েন্ট পেলি, স্যার একটা পয়েন্টটা পেলাম ব্যাংক, আর একটা পেলে কি লোন নিতে হবে, সেই লোনটা ছোট হতে পারে বড় হতে পারে, তাই ছোট হলে স্বল্প মেয়াদি ঋণপত্র আর বড় হলে দীর্ঘমেয়াদি ঋণপত্র, দুটো পয়েন্ট পেল। আর কি আছে, শেয়ার কেনা, শেয়ার ক্রয়, শেয়ার ক্রয় মানে বড় বড় কোনো কোম্পানি যখন মার্কেটে ওপেন হয় না, আজকে ধর টাটা কোম্পানি যখন মার্কেটে খুলেছিল, যখন ওপেন হয়েছিল, ও তো টাকা দরকার হয়েছিল, প্রচুর টাকা, তো টাকা কি করে জোগাড় করেছিল, ও শেয়ার কিনে, মানে ওর কোম্পানির শেয়ার যারা কিনেছিল, এইভাবে কিন্তু কোম্পানি তৈরি হয়, ঠিক আছে। তো আগামী সেকেন্ড চ্যাপ্টারে তুই কিছুটা জানতে পারবি, ঠিক আছে। তাহলে কি বুঝতে পারলি, যে স্বল্প মেয়াদি ও দীর্ঘমেয়াদি ঋণপত্র, শেয়ার ক্রয়, ব্যাংক আর ইউনিট ট্রাস্ট, এইগুলো হচ্ছে তোর অর্থ সংক্রান্ত কার্যকলাপ। আর সেবামূলক কার্যকলাপ একদমই সোজা, যেমন পরিবহন, এক জায়গা থেকে আর এক জায়গায় মাল পাঠা, তুই ব্যবসায় উন্নতি তখনই হবে, তুই ধর আজকে কলকাতা শহরে, আজ কলকাতার মালটা মুম্বাইতে পাঠাবে, কি করে পাঠাবে, পরিবহন ব্যবস্থা উন্নতি না থাকে মাল পাঠাতে পারবি না, পাঠাতে পারবি কোনোদিন, পরিবহন। বিজ্ঞাপন, এটা তো সেবামূলক কার্যকলাপ, অ্যাডভার্টাইজ পাঠা, তুই যদি অ্যাডভার্টাইজ না করিস তোর বিজনেস তো ডেভেলপ করবে না, তো অ্যাডভার্টাইজ করতে হবে, তুই অ্যাডভার্টাইজ না করলে তোর এরিয়ার লোক জানবে, বাইরের লোক তো জানবে, তাহলে তোর দোকানে মাল কিনবে না। তাহলে গুদামজাত করো, তুই প্রচুর মাল তৈরি করলি, বুঝতে পারি তো, তুই যদি স্টক গোডাউনে মাল মালগুলো রাখতে না পারিস তাহলে তো নষ্ট হয়ে যাবে। তুই ভাব যারা আলুর ব্যবসা করে, ওরা আলুর ব্যবসা যারা করে জানিস, তাহলে হিমঘর, ঘরে বলে একটা ঘর হয়, হিমঘরে আলুগুলো মজুত করে রেখে দেয়, তাহলে আলুগুলো যাতে নষ্ট না। বা এমন তো অনেক জিনিস আছে দেখবি, ওই জিনিস শীতকালে তৈরি হয় কিন্তু চাহিদা থাকে গরমকালে, তাহলে ওই মালগুলো তো মজুত করে রাখতে হবে, গুদাম করতে হয়, গুদাম যাতে করণ করে রাখতে, এটাকে গুদাম যাতে করণ করে। তারপর বিমা ব্যবস্থা, এটাও এটাও হচ্ছে তোর সেবামূলক কাজ। এখন তুই বলতো স্যার বিমা কি ইংরেজিতে ইন্স্যুরেন্স বলতে, ইন্স্যুরেন্স কি করতে লাগে বিজনেসে, আরে বিজনেসে ইন্স্যুরেন্স তো লাগবে, তুই যদি বিজনেসে যদি ইন্স্যুরেন্স করে না রাখিস, বিজনেসে যদি ধর কোনো এক সময় খুব ক্ষতি হলো, তখন তোকে বাঁচাবে কে, মানে ক্ষতি হলো ইন দ্যাট সেন্স, তোর ওখানে বলতে তোর দোকানে তোর আগুন লেগে গেল, দোকানে আগুন লেগে গেলে দোকানে যত টাকার মাল আছে সব তো মাল নষ্ট হয়ে গেল, পুরো ছাড়খার হয়ে গেল, তুই নতুন করে বিজনেস দাঁড় করবি কি করে, তার একটা বিশাল বড় বিজনেস, ও ধর 10 কোটি 20 কোটি টাকার মাল যা ছিল দোকানে সব মাল নষ্ট হয়ে গেছে, তো বিজনেস করতে পারবে না, যদি আগুন লেগে যায় যদি ইন্স্যুরেন্স করা থাকে, ইন্স্যুরেন্স কোম্পানি এসে ইন্সপেকশন করবে, তখন ওকে ক্ষতিপূরণ দেবে যেই টাকা দিয়ে পুরোটাই ব্যবসা শুরু করবে, ঠিক আছে। এটা হচ্ছে ইন্স্যুরেন্স। যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা উন্নত না হলে তাহলে তোর বিজনেস কি করে দাঁড়াবো, তো এইগুলো সমস্ত কিন্তু সেমানে সেবামূলক কাজের মধ্যে পড়ে, পুরো ব্যাপারটা পড়ে দিলাম যাতে তুই এর সঙ্গে অনেকগুলো কোশ্চেন কভার আপ করতে পারবি। তো বাণিজ্যের ভাগটা কি, বাণিজ্যের শ্রেণী বা বলছে বিপণন আর একটা ব্যবসা সহ কাজ, একটা বিপণন একটা ব্যবসা, বিপণন মানে ব্যবসার মধ্যে পড়ছে। তাহলে এই এইটি এইট অব্দি পড়িয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট দিন থেকে আমরা এই যে এখানে আছে
এইগুলো পড়াবো, ঠিক আছে, জন্মস্থান পড়লে এগুলো পড়াবো।